जय श्री राम, जय हनुमान। आज मंगलवार, शंकरमोचन हनुमान जी के पूजा करवार दिन। प्रिय दर्शक बंधुरा, आमरा जारा हनुमान भक्त तादेर जोन्नो अत्यंत सहज सरल पांचटी मंत्र तोमादेर पाठ करे आज शोनाबो। এই দেবতাকে অর্থাৎ হনুমানজিকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় এবং মনের সমস্ত রকমের মনস্কামনা ধীরে ধীরে পূরণ হতে শুরু করে। তাই প্রত্যেক মঙ্গলবার শনিবার মন প্রাণ দিয়ে বজরঙ্গবলির পূজোয় ব্রত করা উচিত। আর বজরঙ্গবলি বা সংকটমোচন হনুমানের পূজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিসা, যা পাঠ করা অত্যন্ত উপকারী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের যে মন্ত্রগুলি পাঠ করে শোনাবো সেগুলো তোমরা যদি পাঠ না করো শুধুমাত্র শ্রবণ করো, তাতেও তোমাদের সমস্ত ইচ্ছা এবং সমস্ত বাধা দূর হয়ে যাবে। আমরা সকলে জানি হনুমান চালিসায় 40টি চৌপা আছে, তার মধ্যে 5টি চৌপায় বিশেষ ক্ষমতা আছে বলে মানা হয়। বলা হয় এই 5টি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে বা শ্রবণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়ে। হনুমান সারা জীবন ছিলেন শ্রী শ্রী প্রভু রামের ভক্ত। মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন। তাই কেউ যদি হনুমান চালিসা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে। হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন, তাই প্রভু রামের আগে হনুমানের পূজা করা হয়। তাহলে মন্ত্রগুলি জেনে নেওয়া যাক। প্রথম হল, রাম দূত অতুলিত বলে ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। হনুমান পুজোর সময় এই মন্ত্র উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয়, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। এই মন্ত্র উচ্চারণে আপনি জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী হয়ে উঠবেন। বিদ্বান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কোয়াতুর। যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধি করতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই। ভীম রূপ ধরি অসুর সহারে রামচন্দ্রকে কাজ সবারে। শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক। পাঁচ, লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরসি ওর লায়ে। দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন অথবা শ্রবণ করুন, সুফল অবশ্যই পাবেন। বন্ধুরা, এই 5টি মন্ত্র অবশ্যই একবার করে করলে হবে না, অবশ্যই কিন্তু 108 বার করে পাঠ করতে হবে। এই 5টি মন্ত্র হনুমান চালিসার 40টি চৌপারি অংশ। কোনো ব্যক্তি যদি হনুমান চালিসা নিত্য পাঠ করেন অথবা নিত্য শ্রবণ করেন এবং তার সাথে সাথে হনুমান প্রণাম মন্ত্র পাঠ করেন, তাহলে সেই ব্যক্তির এই 5টি মন্ত্র আলাদা করে বা ভিন্ন করে পাঠ করবার বা শ্রবণ করবার প্রয়োজন নাই। কিন্তু যাদের সময়ের অত্যন্ত অভাব তাদের জন্য এই 5টি মন্ত্র অত্যন্ত কার্যকরী। আপনারা অবশ্যই এই মন্ত্র পাঠ করবার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ধূপ ধুনো জ্বালাবেন এবং তার সাথে সাথে চামেলি তেলের প্রদীপ অবশ্যই উজ্জ্বলন করবেন। তারপর ভক্তি ভরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্মরণ করবেন। স্মরণ করবার পর হনুমান চালিসা অথবা হনুমানজির
এই পাঁচটি মন্ত্র পাঠ করবেন এবং শ্রবণ করবেন, এবং তার সাথে সাথে হনুমানজিকে ভোগ নিবেদন করবেন, কোনো অরেঞ্জ অথবা হলুদ রঙের লাড্ডু অথবা মিষ্টি, তার সাথে সাথে তুলসী পাতা এবং পান নিবেদন করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন। তাই অবশ্যই আজকের ভিডিওতে বলা পাঁচটি মন্ত্র পাঠ করবেন এবং এই পাঁচটি মন্ত্রকে জীবনের নিত্যদিনের সাথী করে রাখবেন, এবং তার সাথে সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কেন কি ধারাবাহিকভাবে এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে হবে। সকলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান।